বাইরে থেকে তালা ঝুলিয়ে ভেতরে চলছে সেমাই তৈরি। খাদ্যপণ্য তৈরিতে কেন এমন লুকোচুরি তা জানতে আমরা এসেছি রাজবাড়ীর বিসিক শিল্পনগরীর কাজী সেমাই কারখানায়। ভেতরে আছেন কেউ? একটু খুলেন, আমরা সাংবাদিক। রাজবাড়ীর বিসিক শিল্পনগরীর কাজী সেমাই কারখানা, বাইরে থেকে তালা দিয়ে ভেতরে চলছে সেমাই তৈরি। দীর্ঘক্ষণ ডাকাডাকির পর মেলে ঢোকার অনুমতি, তবে ভেতরের চিত্র অন্যরকম। তৈরি করা সেমাই শুকানো হচ্ছে খোলা আকাশের নিচে, সঙ্গে মিশছে ধুলোবালি। ঘরের নোংরা মেঝেতেই রাখা হয়েছে সেমাই, যেখানে মাছিদের রাজত্ব। শুধু এ সেমাই কারখানাই নয়, বিসিক শিল্পনগরীর আরো দুটি সেমাই কারখানার চিত্রও একই রকম। নোংরা আর স্যাঁতস্যাঁতে পরিবেশ, শ্রমিকদের গায়ে নেই স্বাস্থ্যসম্মত পোশাক, খোলা হাতেই মাখানো হচ্ছে ময়দা। ক্ষতিকর রং মিশিয়ে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে সেমাই তৈরির পর এভাবেই ঘরের মেঝেতে ঢেলে চকচকে প্যাকেটজাত করা হচ্ছে।